আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসেও আমি লো ফিউচার ফ্রস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আগের ক্লাসটাতেও কিন্তু আমি লো ফিউচার ফ্রস্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব বাক্য গঠন করার ক্ষেত্রে, সেটা হলো ফ্রাজ আফির্মেটিভ আর ফ্রাজ নেগেটিভ। গত ক্লাস তো আফির্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যই আমরা দেখেছি, এগুলি ছিল হ্যাঁ বোধক বাক্য। তবে না বোধক বাক্যগুলিকে কিভাবে গঠন করতে হবে সেটা দেখবো আজকে। এখানে কি আছে, জো মজ দুঃখি, আমি ভাত খাই, এটা হলো বর্তমান কালের হ্যাঁ বোধক বাক্য। তো আমরা এই বাক্যটাকে যদি না বোধক করি তাহলে আমরা কি করব, এটা বাক্যকে না বোধক করতে হলে ভেবটার আগে নো বসাতে হয়, পরে পা বসাতে হয়, ঠিক আছে। এই বাক্যটাই না বোধক বাক্য হয়ে গেল, কিন্তু এখানে ছিল আমি ভাত খাই, এখানে হয়েছে কি আমি ভাত খাই না, ঠিক আছে। এখন আমরা এই বাক্যটাকেই যদি ফিউচার ফর্সে করি তাহলে কি করব, গঠন প্রণালী অনুযায়ী আলিফ ভেবটাকে কনজুগে করে জয়ের জন্য নিয়েছি ভে, আর মজে এটা ছিল মূল ভেব, মূল ভেবটাকে কোনো কনজুগে করতে হয় না, তাই না, এটা তো আমরা শিখেছি। আমি ভাত খাবো, এটা ছিল আমি ভাত খাই, এটা ভাত খাবো বা ভাত খেতে যাচ্ছি, এরকমের আর কি। এখানে একটা ভেব ছিল, আমি আগে পরে নো পা বসিয়ে দিয়েছি, এখানে তো দুইটা ভেব। এখন কি আমি এই মজের আগে পরে নো বসিয়ে দিব নাকি এই ভের আগে পরে নো পা বসাবো, এখন এটাকে কি করতে হবে, আমি ভাত খাবো না, কোনটার আগে পরে নো পা বসাবো এইটাই আমাদের জানতে হবে। আমাদের এই ভে ভেরবের আগে পরে নো পা বসাতে হলো, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, ভের আগে ন এবং পরে পা বসালাম, এই ভেবটাকে কিন্তু আমরা টার্গেট করেছি, অর্থাৎ যে ভেবটাকে কনজুগে করা হয় ওই ভেবটার আগে ন এবং পরে পা বসাতে হয়। মজ থেকে আমরা মজ লিখেছিলাম আর এটার আগে পরে ন এবং পা লিখেছিলাম, কিন্তু এখানে এই মজের আগে পরে পা লিখলে কিন্তু ভুল হবে। এখানে ছিল আমি ভাত খাবো, এখানে হবে আমি ভাত খাবো না, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা ভেব ছিল তো কোন ভেবটার আগে পরে নো পা বসাবো এটাই আমাদের জানার বিষয় ছিল, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো এখানে আছে কি লে ভেব প্রনোমিন, কিছু ভেব আছে, যেমন এখানে আছে সাপলে অর্থ ডাকা, আপলে অর্থ ডাকা, তো এখানে আবার এস আপস্থ পাচ্ছে, তো এখানে আসলে একটা ও ছিল, যেমন এখানে ও আছে স, তো এটা তো ভয়েল দিয়ে শুরু হয়েছে এই জন্য ওটা বাদ দিয়ে আপস্থ লিখতে হয়েছে আর কি। তো সাপলে অর্থ ডাকা বলতে নিজেকেই ডাকা, যেমন এখানে আছে জো মাপেল না জু, আমি যেহেতু জো লিখেছি এই জন্য না জু লিখেছি, আপনারা যার যার নাম লিখবেন, এখানে আছে জো মাপেল, তাহলে এই যে এম আপস্থ হলো, এখানে যেহেতু এস আপস্থ ছিল এখানেও কিন্তু এম আপস্থ হয়েছে এই ভয়েল হওয়ার কারণে, তাহলে মাপেল হলো একটা ভেব প্রনোমিনাল। আচ্ছা এখানে তো প্রনোমিনো বহু বচনে বলতে হয় প্রনোমিনো, এক বচনে বলতে হয় প্রনোমিনাল, তো এই যে ভেবটা এই যখন এই ম তো এটা সুজে অনুযায়ী আর কি চেঞ্জ হয় ম তো এরকম, এই ম এটা একটা প্রণো, এটা একটা প্রণো, এটা হলো প্রণো সুজে আর এটা হলো প্রণো রিফ্লেসি। তো এইসব নিয়ে আমি আলাদা একটা ক্লাস করবো, ওটাতে আমি বিস্তারিত সব বুঝিয়ে দিব। এখানে আমি যেটা মূলত দেখাতে চাচ্ছি যে এই যে মাপেল এম আপস্থ দিয়ে যদি লিখেছি, এখানে ছিল একটা অ, তারপর এখানে আছে স লভে, লভে অর্থ উঠানো, উঠানো বলতে উঠা আর কি, ঘুম থেকে উঠা, তো এটাও নিজে কি উঠানো, যেমন এখানে আছে জমো লেভ আর সিজোর জু মাতা, এখানে হয়েছে কি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি, ম বসাইত হয়েছে আর কি, আমি আমাকে উঠাই, এই টাইপের কথাটা আসলে। যেমন এখানে আছে সব রসে জমো রস লেদো, আমি আমার দাঁতগুলি ব্রাশ করি তখন ম বলতে হবে, তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে একটা ম আছে। তো আমরা যখন ফুচুর ফ্রস করব তখন তো আমাদের আরেকটা ভেব নিতে হবে আলে ভেব, তখন তো দুইটা ভেব হয়ে যাবে, তখনও আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই মোটা তাহলে আমরা কোথায় বসাবো, কখন বসাবো, তাই না। তো এটাই ছোট্ট একটা বিষয় জেনে রাখলেই হবে, যেমন এখানে আছে জমো লেভ আর সিজো দো মাতা, এটা তো বর্তমান কালে, এটাকে আমরা যখন ফিউচার ফ্রস করলাম তখন কি হয়ে গেল, জভে মো লভে আসিজো দুমাতা, তো আমরা এখানে আলে ভেবটাকে কনজুগে করে ভে নিয়েছি। এখন আমরা এই মোটাকে কিন্তু আবার পরে লিখেছি, না বোধক বাক্যে আমরা কিন্তু এই ভেবটাকে টার্গেট করেছিলাম নো এবং পা লেখার জন্য, ঠিক আছে, এটাতে আবার কিন্তু কোনো চেঞ্জ হবে না, জভে মো লভে আসিজো দুমাতা, ঠিক এটাকেই আমি এখানে শুধু একটা আলি ভেব থেকে কনজুগেট করে দিয়েছি আর এই লেভটাকে মূল রূপে নিয়ে এসেছি। আর এখানে এল স দোষ, এখানে এল হওয়ার কারণে এখানে স হয়েছে, সে নিজে গোসল করে, এরকমের বিষয়টা আসলে কি ফসের সব শব্দের অর্থ কিন্তু সরাসরি বাংলায় করতে গেলে খুব ঝামেলা হয়ে যায় আর কি, এটা বুঝে নিতে হয়। যেমন এখানে কি আছে এল স দোষ আর এখানে এল ভা স দোষে, আমরা এখানে দোষটা কনজুগেট করেছিলাম যেহেতু এটা বর্তমান কালে, এই পাশে কিন্তু বর্তমান কালে, তো যেহেতু এটা বর্তমান কালে ছিল এখানে ছিল দোষ, তাহলে এই ভেবটা কি স দোষ, এই স কিন্তু এটার সাথে থাকবে, এখানে যেমন স দোষ ছিল এখানে দোষের সাথে সটা হয়ে গেছে। তো আজকের জন্য এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।